হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সকলকে বানিয়ে দেখাবো মুচমুচে ডিমের পকোড়া। এই ডিমের পকোড়াটা বানানো খুবই সহজ, বিশেষ করে যদি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসে বা বাড়ির বাচ্চাদের বা সকলেরই যদি কিছু নতুন খাওয়ার ইচ্ছা হয়, তাহলে রান্নাঘরে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনি খুব সহজেই ডিমের পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের রেসিপি। ডিমের পকোড়া বানানোর জন্যে প্রথমে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ ডিম দুটোকে লম্বা লম্বা আটটা টুকরো করে নেব। তারপর ডিমগুলোর ওপর সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এবার একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা কুচি দিয়ে দেব। সামান্য আদাকে গ্রেট করে দিয়ে দেব। দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দেব। সামান্য জোয়ান দেব যাতে টেস্টটা আরো ভালো হয়। তারপর 6 থেকে 7 চামচ বেসন দেব। একদম সামান্য একটু বেকিং সোডা দেব। 2 চামচ মতো চালের গুঁড়ি দেব যাতে পকোড়াগুলো মুচমুচে হয়। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু থেকে যে জল বেরোবে তাতেই মাখা হয়ে যাবে। এবার স্বাদ মতো নুন দিয়ে আরো ভালো করে সব কিছু মিক্স করে নেব এবং এক এক করে ডিমগুলোকে আলু পেঁয়াজের এই পুরটা দিয়ে মুড়ে নেব। এবং ওই ছোট বাটিতে রাখা বেসনগুঁড়ো দিয়ে ডিমের পকোড়াগুলোকে সামান্য কোটিং করে দেব। এইভাবে বাকি ডিমগুলো ভালোভাবে পুরটা দিয়ে মুড়ে নেব। ডিমগুলো সব কোটিং করা হয়ে গেছে। এবার কড়াতে ডিপ ফ্রাই করার জন্য বেশি করে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে এক এক করে 4টে ডিমের পকোড়া কড়াতে দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পকোড়াগুলো যখন ডিপ ব্রাউন হয়ে আসবে তখন কড়া থেকে তুলে নেব। তাহলে এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে ডিমের পকোড়া। আপনারা বাড়িতে এই পকোড়াটা অবশ্যই বানিয়ে দেখবেন। আর এইভাবেই নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।